নিষেধাজ্ঞায় ভাঙল পুতিন কন্যাদের রহস্যময়তার খোলস বছরের পর বছর ধরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম স্ত্রীর পক্ষের দুই মেয়েকে ঘিরেছিল রহস্যময়তা তবে সম্প্রতি চাপিয়ে দেওয়া পশ্চিমা নিষেধাজ্ঞা সেই রহস্যময়তা ভেঙে ফেলেছে তাদের রহস্যময়তার খোলস আড়াল থেকে একেবারে লাইম লাইটে চলে এসেছেন পুতিনের দুই মেয়ে মারিয়া পুতিনা এবং ক্যাটরিনা পুতিনার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা পদক্ষেপ কারণ তাদের রাশিয়ার বাইরে উল্লেখযোগ্য কোনো সম্পদ রয়েছে কিনা তা জানা যায়নি এর আগে দু হাজার এগারো সালে পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন তার মেয়েরা সাধারণ জীবনযাপন করে সে সময় চ্যানেল ওয়ান টেলিভিশনকে কে পুতিন বলেছিলেন তারা রাজনীতি বা ব্যবসার সাথে জড়িত নয় ঈশ্বরকে ধন্য তবে পুতিনের ওই সাক্ষাৎকারের পরে পুতিনের দুই মেয়ে ব্যবসায় পা রাখেন ভ্লাদিমির পুতিন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের প্রেসিডেন্ট হলেও নিজের পরিবার নিয়ে সবসময় গোপনীয়তা রক্ষা করে চলেন তিনি ফলে তার মেয়েদের সম্পর্কে খুব বেশি একটা তথ্য জানা যায়নি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় থেকে বায়োলজি বা জীববিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন এরপর তিনি স্টেট বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন নিয়ে গ্রাজুয়েশন করেছেন তিনি বর্তমানে এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে কাজ করছেন এবং মেডিসিন বিদ্যায় ক্যারিয়ার করেছেন মারিয়া পুতিনা নেদারল্যান্ডসের ব্যবসায়ী জোরিত ফাসেন বিয়ে করেছেন ধারণা করা হয় তাদের সন্তানও রয়েছে অন্যদিকে পুতিনের পুতিনের ছোট মেয়ে বর্তমান বয়স তিনি রোল নামে বিশেষ একটি নাচের নৃত্যশিল্পী ছিলেন বর্তমানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন ইনো প্রাক্তিকা নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে এই প্রতিষ্ঠানটির এক দশমিক সাত বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে ক্যাটরিনা বিয়ে করেছিলেন রাশিয়ার সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার কিরিল সামলোভকেও যদিও ক্যাটরিনা এবং লোভের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে প্রেসিডেন্ট পুতিন তার দুই মেয়ের কাউকে প্রকাশ প্রকাশ্যানেননি এমনকি মেয়েদের নিয়ে খুব কম কথা বলেন তিনি তবে তার দুই মেয়ে বিশ্বব্যাপী এতটা পরিচিত না হলেও তারা দুজনই রাজকীয় জীবনযাপন অতিবাহিত করেন